আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে, এই জন্য অনুরোধ ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। একজন সাহাবায়ে ইকরামের কবর খুলে গিয়েছিল এবং এরপর সেখানে যা দেখা গেল তা জানলে আপনারা হতভম্ব হয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, কুরআন পাকের মধ্যে মহান আল্লাহ পাক বলেন, মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে এই মাটি দ্বারা সৃষ্টি করেছি, ওয়াফিহা নাইদুকুম, এবং এরই মধ্যে তোমাদেরকে মিশিয়ে দিব, ওয়ামিনহা নখরিজুকুম তারাতান উখরা, এবং তোমাদের যখন পুনরায় জীবিত করা হবে তখন এই মাটি দ্বারা জীবিত করা হবে। যখনই কোনো মানুষের মৃত্যু হয়, অর্থাৎ যদি সে যদি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, তাহলে তার দাফন কবর দেওয়ার নিয়ম তার এলাকার রীতিনীতি অনুযায়ী অথবা তার ধর্ম অনুযায়ী করা হয়ে থাকে। কাউকে জ্বালিয়ে দেওয়া হয়, আবার কাউকে মাটি দেওয়া হয়, অথবা এছাড়া আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা নিয়ম মেনে চলে। বিশেষভাবে আমাদের দুনিয়ার যে তিনটি ইব্রাহিমি ধর্ম রয়েছে, ইহুদি, ইসাই ও মুসলমান, এই তিনটি ধর্মের মধ্যে মৃত ব্যক্তিকে দাফন করার রেওয়াত রয়েছে। এমন মানা হয় যে যখন কোনো মৃত ব্যক্তিকে দাফন করা হয় তখন কিছু ঘন্টা পর বা কিছুদিন পর তার শরীর নিজ থেকে খতম হয়ে যেতে শুরু করে, কেননা মাটির ভেতরে উপস্থিত ব্যাকটেরিয়া তাকে খেতে শুরু করে দেয়। তো আজকের ভিডিওটির শেষে আমরা আপনাদেরকে বলে দিব কবরের মধ্যে লাশ কিভাবে পৌঁছে যায়, অর্থাৎ ব্যক্তির মৃত্যুর পর তার বডির সাথে কি কি হয়ে থাকে। এই কথাগুলো সায়েন্টিফিক্যালি প্রুফ করা হয়েছে এবং হাদিসেও রয়েছে। তবে তার আগে বলবো, সাহাবায়ে ইকরাম যার কবর খুলে গিয়েছিল তখন মানুষজন তার ভেতরে কি দেখতে পেল আর ঘটনাটি কি ছিল। আপনি হিন্দু হন কিংবা মুসলিম, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদেরকে নেক পথে চলার তৌফিক দান করুন এবং ইবাদত করার তৌফিক দান করুন। সকলেই কমেন্টে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন, ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই সকলে এই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। বন্ধুরা, সকলকেই হয়তো জ্বালানো হয় অথবা দাফন করে দেওয়া হয়, তারা নিজ নিজ ধর্ম অনুযায়ী এটা করে থাকে। তবে এই বিষয়টি নবীগণদের কাছে আলাদা একটি বিষয়। ইসলামের বড় বড় হাদিসের মধ্যে এটা বলা হয়েছে যে একজন নবীর শরীরকে মাটি কখনো খায় না। নবীদের শরীর সবসময় ভালো থাকে, বরং তারা জমিনের নিচে ঠিক সেইভাবেই থাকেন যেমনটা মাটির উপরে ছিলেন। শুধু পয়গম্বর নয়, বরং অনেক হাদিসের মধ্যে এটাও রয়েছে যে যেই সকল মানুষজন শহীদ হয়েছে অথবা যারা রবের নেক বান্দা হয়ে থাকে তাদের শরীরও মাটির নিচে সুরক্ষিত থাকে, এবং এর প্রমাণ আমরা ইরাকের মধ্যে দেখতে পেয়েছিলাম। এই কথাটি তখনকার যখন শাহ ফয়সাল সেখানে রাজ্য করতেন। সন 1921 থেকে 1933 এর মাঝখানে একদিন রাতে শাহ ফয়সাল তার স্বপ্নে একজন সাহাবি হজরতে হুজাইফা বিন ইয়ামানকে দেখলেন। তিনি শাহ ফয়সালকে বললেন, পয়গম্বর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন কাছের প্রিয় সাহাবি, যাদেরকে তিগ্রিস নদীর পাশে দাফন করা হয়েছিল, এখন তাদের কবরের কাছে পানি আসছে এবং এটার কারণে সেই নদী তার ডিরেকশন দ্রুত বদলাচ্ছে, এবং যেহেতু এখন তুমি ইরাকের বাদশাহ তাই এটা তোমার দায়িত্ব যে তুমি এই বডি দুটোকে কোনো সুরক্ষিত জায়গায় যেন নিয়ে যাও। পরের দিন সকালে যখন শাহ ফয়সালের চোখ খুলে তখন তিনি সেই এলাকার মুফতির সাথে দেখা করতে চাইলেন, তবে মুফতি সাহেব অনেক ব্যস্ত থাকার কারণে তিনি সাক্ষাৎ করতে পারলেন না। পরের দিন আবারও শাহ ফয়সালের স্বপ্নে হজরত হুজাইফা বিন ইয়ামান আসলেন এবং ওনাকে আবারও সেই হুকুমটি দিলেন। তবে দ্বিতীয়বার স্বপ্ন দেখার পরেও তিনি কনফিউজ ছিলেন। তৃতীয় দিনেও সেই একই স্বপ্ন তিনি দেখতে পারলেন এবং ওনাকে ওয়ার্নিং দেওয়া হয়। তবে বন্ধুরা, তৃতীয় দিনে মুফতি আজমও সেই একই স্বপ্ন দেখতে পায়। পরের দিন সকালে উঠতেই মুফতি আজম দ্রুত প্রাইম মিনিস্টারের পারমিশনে শাহি ইরাকের সাথে সাক্ষাৎ করতে চাইলেন। ফয়সালের সাথে মুফতি সাক্ষাৎ করে যখন এই স্বপ্নের কথা শুনালেন তখন তা শুনে শাহ ফয়সাল চমকে গিয়েছিলেন, কেননা গত 3 রাত ধরে সেই একই স্বপ্ন শাহ ফয়সাল দেখছিলেন। এরপর পুরো এলাকার মধ্যে হইচই শুরু হয়ে যায় এবং এই কথার উপর ডিবেটও শুরু হয়েছিল যে এমনটি করা কি ঠিক হবে নাকি ঠিক হবে না, এবং শেষমেশ অনেক লম্বা একটি ডিসকাশনের পর একটি সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে বলা হয়েছিল যে এরকম কন্ডিশনের মধ্যে সাহাবাদের কবর খনন করা যাবে।
ফাইনালি এরপর সরকারের তরফ থেকে দিন এবং সময় নির্ধারিত করা হয়েছিল। যখন সেই দিনটি আসলো, তখন বাগদাদের রাস্তায় মানুষ দ্বারা ভর্তি হয়ে গিয়েছিল। মানুষ দূর দূর থেকে এই দৃশ্য দেখতে এসেছিল। প্রথমে জেনে নেই যে আসলে সেই সাহাবিগুলো ছিল কে। তো তার মধ্যে একজন ছিল হযরত জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন ছিল হযরত হুজাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি হ্যাঁ বন্ধুরা, সেই বিখ্যাত সাহাবি হযরত হুজাইফা বিন ইয়ামান, যাকে রাজদারে রাসূলও বলা হয়ে থাকে। কেননা গোপনকে গোপন করে রাখার যে কোয়ালিটি উনার কাছে ছিল তা অন্য কারো কাছেই ছিল না, এবং এই কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার গোপন কথা অন্য সাহাবিদেরকে না বলে উনাকে বলতেন। এমনকি সেই সময়ে সবচেয়ে বড় সমস্যা যে চলছিল, অর্থাৎ মানুষজন উপর উপর থেকে মুসলমান ছিল, তবে ভেতরে তারা শত্রুই ছিল, এবং সেই বড় বড় ১২ জন মুনাফিকদের নাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র হুজাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, এবং নবী পাক উনাকে সেই মুনাফিকদের অ্যাক্টিভিটিজের উপর লক্ষ্য রাখতে বলেছিলেন। হযরত হুজাইফা বিন ইয়ামান তার পুরো জীবনে এই তথ্যকে গোপন করে রেখেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলে যাওয়ার পরেও তিনি তার জিওয়া খুলেননি, তবে হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত ওমরের মতো বড় বড় খলিফাও উনাকে ডাকতেন উনার উপদেশ নেওয়ার জন্য, যাতে করে মুসিবতের সময় তিনি নাম না বললেও গাইড যেন করেন। মুসলিম হিস্টোরিয়ান লিখেন যে দ্বিতীয় খলিফা অর্থাৎ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চেষ্টার পর একটি উপায় বের করেছিলেন। সেই উপায়টি হল, যখনই কোনো মুসলমানের মৃত্যু হতো তখনই তিনি হযরত হুজাইফা বিন ইমানের উপর নজর রাখতেন যে তিনি সেই ব্যক্তির জানাজাতে শামিল হচ্ছেন নাকি হচ্ছেন না। যদি তিনি কোনো জানাজাতে উপস্থিত থাকতেন না, তখন তিনি বুঝে নিতেন যে এখানে অবশ্যই কোনো সমস্যা রয়েছে, এবং উনাকে ইরাকের গভর্নরও বানানো হয়েছিল এবং সেখানেই উনার মৃত্যু হয়েছিল, এবং উনাকে সেই নদীর পাশে দাফন করা হয়েছিল। অনেক বছর পার হওয়ার পর দুজন সাহাবিদের বের করে নিয়ে যাওয়া হচ্ছিল, তবে যখন তাদের কবর খোলা হলো তখন সকলের হুঁশ উড়িয়ে গিয়েছিল এবং চোখ খোলা থেকে গেল। কেননা তারা সেটাই দেখতে পেরেছিল যেটা তারা বইয়ের মধ্যে পড়েছে, অর্থাৎ কাফন এত পরিষ্কার ছিল এবং সাদা ছিল এবং বডিও একদম ফ্রেশ ছিল, যা দেখে মনে হচ্ছিল যে কিছু সময় আগেই তাদেরকে কবরের মধ্যে শয়ন করানো হয়েছিল। এমন বলা হয় যে যখন এই সকল কিছু হচ্ছিল তখন সেখানে একজন জার্মান ফিজিশিয়ানও উপস্থিত ছিল। তিনি শাহে ইরাকের কাছ থেকে বিশেষ করে রিকোয়েস্ট করেন যে তিনি এই সাহাবিদের শরীরকে, অর্থাৎ তাদের চোখ মুখ অনেক কাছ থেকে দেখতে চান, এবং এরকমটা করার পর সেই জার্মান ফিজিশিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। কেননা তিনিও অবাক ছিলেন সেটি দেখে যে ১৩০০ বছর আগে মৃত্যুর হওয়ার পরেও কোনো ব্যক্তির শরীর এই অবস্থায় কিভাবে থাকতে পারে। এরপর সেই দুইজন সাহাবির বডিগুলোকে একটি সেফ জায়গাতে দাফন করে দেওয়া হয়, অর্থাৎ হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাকবারার পাশেই দাফন করা হয়। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আসুন এখন জেনে নেওয়া যাক কবরের মধ্যে মৃত ব্যক্তির লাশ কিভাবে পৌঁছে যায়। অর্থাৎ কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করে এবং তাকে দাফন করা হয়, তখন তার শরীর এবং বডি পার্টসগুলোর সাথে কি হয়ে থাকে। তার যে বডি রয়েছে, অথবা তার যে নাক রয়েছে, কান রয়েছে, দাঁত রয়েছে অথবা পা রয়েছে, এই সকল কিছু কোথায় চলে যায়। দেখুন, সর্বপ্রথম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হওয়া কুরআন আমাদেরকে জানায়, এবং তা আমরা সাইন্টিফিক্যালিও দেখতে পারি এবং কুরআন এবং হাদিসের আলোকেও দেখতে পারি, দুটি একই দেখতে পাব। কুরআনে আল্লাহ পাক বলেন, তিনি মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করেছিলেন এবং তাদেরকে মাটির সাথেই মিশিয়ে দেন। এখানে একটি প্রশ্ন আসতে পারে, এবং অমুসলিমরা এই প্রশ্নটি বেশি চিন্তা করবে যে শুধু তো মুসলিমরা মাটিতে মিশে, বাকিরা তো মিশে না। তো প্রিয় ভাইয়েরা, আপনারা কথাটি ভালো করে বুঝুন। যাদের জ্বালিয়ে দেওয়া হয় তারা ছাইতে পরিণত হয়ে যায়, তারাও মাটিতে পরিণত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছু কানেকশন এই জমিনের সাথেই জুড়ে রেখেছেন। যদি কোনো ব্যক্তির সম্পর্ক মাটির কাছ থেকে কেড়ে নেওয়া হয়, তাহলে সেই ব্যক্তি বাঁচতে পারবে না, শ্বাস নিতে পারবে না। এবার আসুন জেনে নেই যে ব্যক্তিকে কবরে নামানোর পর তার লাশের সাথে কি হয়ে থাকে। তো সর্বপ্রথম আপনাদেরকে বলে দেই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল তালিম আমাদেরকে মেনে চলা উচিত। এটা আমাদের ঈমান যে মৃত্যুর পর আমাদেরকে আবার জীবিত হতে হবে। সায়েন্স যখন কোনো মৃত ব্যক্তির উপর রিসার্চ করে, তখন তারা এটা বলে যে যখন মানুষ কবরের ভেতরে যায় তখন সর্বপ্রথম তার পেটের ভেতরে পোকা পড়ে থাকে।
এবং সেই পোকা তার পেট থেকে পায়খানার জায়গা দিয়ে বের হতে শুরু করে এবং এরপর সেই পোকা পুরো কবরের মধ্যে ছড়িয়ে যায় এবং তখন সেখানে অনেক ভয়ানক দুর্গন্ধ ছড়িয়ে যায়। এবং এই কারণে যদি কোনো নতুন কবর খুলে যায় তাহলে তার ভেতর থেকে অনেক দুর্গন্ধ বের হয়ে থাকে এবং সেই পোকা মাকড়গুলোর দুর্গন্ধ অন্য পোকাদের দাওয়াত দিয়ে থাকে। এরপর তারা সেই বডিকে খেতে শুরু করে দেয়। তিন দিন পর মানুষের নাক পচতে শুরু করে। জি হ্যাঁ, যার কারণে আমরা দুনিয়াতে লড়াই করেছি, ঝগড়া করেছি। আমরা এই নাকটিকে রক্ষা করার জন্য কারো খুন পর্যন্ত করেছি। আমরা এই নাকটিকে রক্ষা করার জন্য না জানি কত গুনাহ করেছি এই দুনিয়াতে। এরপর মানুষের গোশত ঝরতে শুরু করে এবং এক মাস পর পেট ফেটে যায় এবং সেই ব্যক্তির শরীরের 75% গোশত গায়েব হয়ে যায়। এবং এটা লেখা আছে যে 90 দিন পরে মৃত ব্যক্তির শুধু হাড্ডি পাওয়া যায় এবং পুরো গোশত খতম হয়ে যায়। মাথা থেকেও সকল জিনিস গায়েব হয়ে যায়, যেমন মস্তিষ্ক, চোখ, কান, সকল জিনিস খতম হয়ে যায় এবং এক বছর হয়ে গেলে সেই হাড্ডিগুলোকে দুর্বল হয়ে যায়। এরপর এক বছরের পর একটি হাড্ডি শুধু থেকে যায়, বাকি সকল হাড্ডি গায়েব হয়ে যায়। আর যেই হাড্ডিটি দেখতে পাই সেটি নাকি মেরুদণ্ডের হাড্ডি হয়ে থাকে। এবং কবর খনন করলে সেই হাড্ডি আমরা দেখতে পাই এবং সেই হাড্ডিটিকে মহান আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত খতম করবেন না, সেটিকে বাকি রেখে দিবে এবং সেটির দ্বারাই সেই ব্যক্তিকে আবার জীবিত করবেন। এবং সায়েন্সও এটা বলেছে যে সেই হাড্ডিটি গলে না, মাটির সঙ্গে মিশে যায় না। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে জীবন অতিবাহিত করা উচিত নয়, বরং নেক কাজ করে জীবন অতিবাহিত করা উচিত। একটি ভালো মানুষ হয়ে জীবন কাটানো উচিত এবং উত্তম ব্যক্তি সে যে মৃত্যুর আগে প্রস্তুতি নিয়ে নেয়। মৃত্যুর আগে যেন সে ঈমান মজবুত করে নেয় এবং সে যেন এটা চিন্তা করে যে আমাকে আল্লাহর বান্দা এবং তিনিই আমাকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ পাক যখন ইচ্ছা তখন আমাকে মৃত্যুদান করতে পারেন। এবং দুনিয়াতে যত খারাপ রাস্তা রয়েছে, জিনার রাস্তা, মদ পান করার রাস্তা, এই সকল কিছু কিন্তু কবরের রাস্তায় শেষ হয়। আপনি দুনিয়ার যে কোনোখানে থাকেন না কেন, আপনাকে কবরে তো যেতেই হবে এবং কবরের মধ্যে যা যা হবে তার সম্মুখীন হতে হবে। তাই আমাদের উচিত গুনাহের জন্য ক্ষমা চাওয়া, মনের ভেতর থেকে কুমন্ত্রণা দূর করা, অ্যাটিটিউড দূর করা। আজকালকার ছেলেমেয়েদের মধ্যে অনেক অ্যাটিটিউড দেখতে পাওয়া যায়, তাই তাদের মনের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করা জরুরি। ব্যাস, এই ছোট খবরটি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছিলাম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।